बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आहमेद बावनी एकेडमी स्कूल एंड कॉलेजे सम्मानित अध्यक्ष महोदय दिबा एवं प्रभाती शिफ्ट टीचर सरगण आमार प्रिय सहकर्मीबृंद एवं सम्मानित अभिभावक बृंद सबाई के अस्सलाम वालेकुम। आज के आहमेद बावनी एकेडमी अनलाइन स्कूल जरा देखें सबाई के स्वागत। प्रिय शिक्षार्थी सबाई केमन आशा करी सबाई खूब भलो आछो। आमी सुलताना रेजिया आहमेद बावनी एकेडमी सहकारी शिक्षक। आज के तुम्हारे बांग्लादेश विश्व परिचय पढ़ाबो। तुम्हारे आज के षष्ठ पाठ समाज और समाज बंधु पढ़ाबो। तो प्रिय शिक्षार्थी जदि तुम्हारा आज के आमार अनलाइन क्लासटा देखे थाको ताहले सामने बसे जाओ, आमी जा पढ़ाबो ता मनोयोग दिए शुनबे। आर जारा आमादेर लाइव क्लास देखछेन तारा आपनादेर टाइमलाइने शेयर करे दें जेनो अन्यान्यराओ देखते पाय। साधारणत वन थेके नार्सारि थेके सेवेन एट क्लासेर लाइवगुलो गार्डियनराई देखे थाकेन। তাই গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলবো যখনই আমি লাইভে আসবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আরেকটা কথা বলে রাখি, যার যে ক্লাস সেই ক্লাসগুলো আপনারা যদি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন সবসময়, যখন যখন যে ক্লাসটা হচ্ছে আপনাদের ক্লাসটা যে ক্লাস আপনার বাচ্চারা পড়ে, তাহলে তখন আপনাদের সেই পড়াটা নিতে খুব সুবিধা হবে। এর জন্য আপনারা প্রতিদিন আমাদের টাইম অনলাইন ক্লাসগুলো দেখবেন আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এতে করে আপনাদের সুবিধা মতো যে কোনো টাইমে আপনাদের পড়াগুলো নিতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো আজকে আমি তাহলে পড়া শুরু করে দেই। তোমরা সবাই যারা দ্বিতীয় শ্রেণীর আছো, দ্বিতীয় শ্রেণী পড়াচ্ছি আজকে আমি, সবাই তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি সামনে নিয়ে বসো। আমি আজকে তোমাদের ষষ্ঠ পাঠ সমাজ ও সমাজ বন্ধু পড়াবো, যেটা আমি উপরে তোমাদের হেডিংয়ে লিখে রেখেছি সমাজ ও সমাজ বন্ধু। চলো তাহলে আমরা একটু ডিটেলসে জেনে নেই সমাজ বলতে আমরা কী বুঝে থাকি বলো তো। একসাথে একই একসাথে সবাই যখন আমরা মিলেমিশে বসবাস করি তখন তাকে কি বলা হয়? সমাজ বলে। একসাথে সবাই মিলেমিশে বসবাস করাকে বলা হয় কি? সমাজ। ঠিক আছে, আমরা এই যে সমাজে সবাই কিন্তু একসাথে বসবাস করছি, যার যার বাসায় কিন্তু একসাথে কিন্তু বসবাস করছি, মিলেমিশে বসবাস করছি, এটাই হচ্ছে সমাজ। আর সমাজ বন্ধু কারা? সমাজে আমাদের যেসব আমাদের সমাজে যারা বিভিন্ন কাজ করে আমাদেরকে সেবা প্রদান করে থাকে তাদেরকে বলা হচ্ছে কি? সমাজ বন্ধু। আমাদের সমাজে বিভিন্ন পেশার লোক রয়েছে, তারা আমাদের বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা সহযোগিতা করে থাকে। ঠিক আছে, এরাই হচ্ছে আমাদের সমাজের বন্ধু। এখন আমরা এই বিভিন্ন পেশা সম্বন্ধে আজকে আমরা জানবো যে এরা কারা যারা আমাদেরকে এত সহযোগিতা এবং সেবা প্রদান করে থাকে। তাহলে চলো একটু ডিটেলসে জেনে নেই এরা হচ্ছেন কারা। প্রথমে কৃষক, তারপর হচ্ছে কি জেলে, তাঁতি, কামার, কুমার, দর্জি, মুচি, নাপি, ধোপা, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ঠিক আছে, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, নার্স, এরা কিন্তু সবাই আমাদের সমাজের সবাইকে কি করে থাকে? সহযোগিতা করে থাকে। তাহলে চলো এদের কাজগুলো জেনে নেই। কৃষকের কাজ কি? কৃষকরা কৃষিকাজ করে থাকেন, তাদেরকে কি বলা হয়? কৃষক। জেলে কি? জেলে নদী, সাগর, হাওর, বিল থেকে জাল ফেলে মাছ ধরেন, তাদেরকে কি বলা হয়? জেলে। আচ্ছা, তাঁতি কি? তাঁতি কাকে বলে? তাঁতি হচ্ছে যারা তাঁতে সুতো দিয়ে তাঁতে নানান ধরনের কাপড়, লুঙ্গি, গামছা ইত্যাদি তৈরি করেন, তাদেরকে কি বলা হয়? তাঁতি। কামার কি? কামার লোহা পিটিয়ে ধা, বটি, ছুরি এগুলো তৈরি করেন। কুমার কি? কুমার মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, তোমরা যে খেলো পুতুল সেগুলো তৈরি করে থাকে, সেগুলো মাটির তৈরি হয়। আচ্ছা, দর্জি কি? দর্জি বিভিন্ন কাপড় দিয়ে পোশাক তৈরি করে থাকেন, যে পোশাক আমরা কি করি? প্রতিদিন পরিধান করি। মুচির কাজ কি? মুচি জুতা তৈরি ও মেরামত করে থাকে। ধোপা কি করে? ধোপা আমাদের কাপড় চোপড় ধুয়ে দেয়, যেগুলো আমরা প্রতিদিন পরিষ্কার কাপড় পরিধান করতে পারি। শ্রমিকের কাজটা কি? শ্রমিক বিভিন্ন কলকারখানা ও বিভিন্ন স্থানে কাজ করে থাকেন। রাজমিস্ত্রির কাজ কি? রাজমিস্ত্রি হচ্ছে সেই ইট বালু দিয়ে আমাদের জন্য বাড়িঘর তৈরি করে দেন। কাঠমিস্ত্রির কাজ কি? কাঠমিস্ত্রি বিভিন্ন কাঠ দিয়ে আমাদের জন্য চেয়ার, টেবিল এগুলো তৈরি করে থাকেন। তারপর হচ্ছে
শিক্ষক, শিক্ষকের কাজ কি? শিক্ষক লেখাপড়া শেখান ও নৈতিকতা শিক্ষা দিয়ে থাকেন। ডাক্তার কি করে থাকে? ডাক্তার চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তুলেন। তারপরে যে যিনি হচ্ছেন নার্স, নার্স কি করে থাকেন? রোগীদের সেবা প্রদান করে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে অনেক পেশার লোকজন রয়েছে, সব পেশাই মর্যাদার। আমাদের কোনো পেশাকে ছোট করে দেখা একদম উচিত না। সব পেশার মানুষকে আমরা সম্মান করব এবং আর ভালো চোখে দেখব, ঠিক আছে? এরা আমাদের বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকেন, তাই আমরা সকল পেশার মানুষকে কি করব? সম্মান করব। এই ছিল আজকের আমাদের পাঠের পড়াগুলো, যেটার অধ্যায়ের নাম ছিল সমাজ ও সমাজ বন্ধু। তাহলে স্টুডেন্টরা, তোমরা এটা বাসায় ভালো করে রিডিং পড়বে, আমি তো ডিটেলস বলেছি, তোমরা একটু রিডিং পড়লে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। রিডিং পড়তে কিন্তু ভুলবে না, রিডিং যত পড়বে তোমাদের ভাষার উচ্চারণ সুন্দর হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু রিডিং পড়বে। ওকে, এখন আমি আজকে এই অধ্যায় থেকে তোমাদের সত্য মিথ্যা, সঠিক উত্তর, শূন্যস্থান আর চেষ্টা করব প্রশ্ন উত্তর দেওয়ার। আর যদি না দেওয়ার টাইম থাকে তাহলে আমি প্রশ্ন উত্তর নাম্বারগুলো তোমাদের লিখে দিব। তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলোই তোমরা পড়বে, ঠিক আছে? বইতে যা দেওয়া আছে সেখান থেকেই তোমাদের কোশ্চেন করা হবে। ওকে, চলো তাহলে আমরা এবার বোর্ডে চলে যাই, তোমাদের শূন্যস্থান, সত্য মিথ্যা ও সঠিক উত্তর লিখে দিব। আমি প্রথমে যেটা লিখে দিব সত্য মিথ্যা থেকে শুরু করছি, যেটা তোমাদের বইতে দেয়া নেই, আমি সত্য মিথ্যা থেকে শুরু করছি। দেখো আমি লিখছি, প্রথমে লিখে ফেলছি, কৃষক জমিতে ফসল ও সবজি ফলান, কৃষক জমিতে ফসল ও সবজি ফলান, তাই না? কথাটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি হবে। কৃষকের কাজই হচ্ছে জমিতে ফসল ও সবজি ফলানো। তাহলে এটা পাশে আমাদের কি লিখতে হবে? সত্য। দুই নাম্বার দিয়ে লিখছি, মাঝি নৌকা চালায়, তাই না? মাঝি কি করে বলতো? নৌকা চালায়। তোমরা কিন্তু দেখেছো যখন নদীতে যাও তখন এই পার থেকে অন্য পার করে দেয় কারা? মাঝি। মাঝি নদীতে, তার একটা নৌকা থাকে এবং সেই নৌকায় মাঝি থাকে, ঠিক আছে? তাদের কাজ হচ্ছে পারাপার করে দেওয়া মানুষকে, তাহলে এটা সত্য হবে। তিন নাম্বার লিখছি, কুমার লোহা পিটিয়ে ধা বটি তৈরি করেন, কুমার কি করে? কুমারের কাজ কি এগুলো? ধা বটি লোহা দিয়ে পিটিয়ে ধা বটি তৈরি করেন? না, এটা মিথ্যা হবে। এটা কার কাজ বলতো? লোহা পিটিয়ে ধা বটি তৈরি করা কার কাজ? কামারের কাজ। চার নাম্বার লিখছি, দর্জি সুতা দিয়ে তাতে নানান ধরনের কাপড় তৈরি করেন,
তৈরি করেন। দর্জি কি তা সুতা দিয়ে তাঁতে নানান ধরনের কাপড় তৈরি করেন? না, এটা দর্জির কাজ না, ওটা হলো তাঁতির কাজ। তাহলে এটা কি লিখব? মিথ্যা লিখে দিব, পাশে মিথ্যা হবে, পাশে মিথ্যা লিখতে হবে। পাশে আমাদের কি লিখতে হবে? মিথ্যা লিখে দিতে হবে। পাঁচ নম্বর লিখছি, সমাজে প্রত্যেক পেশায়, সমাজে প্রত্যেক পেশায়, সমাজে প্রত্যেক পেশায় মর্যাদার, কি হবে বলো তো? এটা সত্য হবে, ঠিক আছে? এটা কি হবে? সত্য। প্রত্যেক পেশায় মর্যাদার, এটা পাশে আমাদের লিখতে হবে সত্য। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে শূন্যস্থান। এখন তোমাদেরকে আমি দিব শূন্যস্থান। শূন্যস্থান দিব, শূন্য স্থান। এখানেও আমি লিখে ফেলছি এক নাম্বার দিয়ে, মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, মানুষ ড্যাশে লিখে দিব সামাজিক, তারপরে হবে জীব। তাহলে কি হবে মিডেল? আমাদের কি লিখতে হবে খালি জায়গায়? সামাজিক, মানুষ সামাজিক জীব। আচ্ছা, দুই নাম্বার দিয়ে লিখে দিচ্ছি, যে কাজ করে, যে কাজ করে মানুষ যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে সে কাজকে, এই মলিকে ডাকেন, কলমে কালি নাই। সে কাজকে, সে কাজকে পেশা বলে। কলমে কালি নেই, হ্যাঁ, পেশা বলে। চলো আমি তোমাদেরকে একটু পড়িয়ে দেই। আচ্ছা, আমি একটু দেখো, আমি একটু একটু পড়িয়ে দেই তোমাদের সত্য মিথ্যাগুলো, তারপর আবার আমরা শূন্যস্থানে আসি। সত্য মিথ্যা দেখো, আমি প্রথমে লিখেছি কৃষক জমিতে ফসল ও সবজি ফলান, পাশে লিখতে হবে সত্য, তাড়াতাড়ি। দুই নাম্বার, মাঝি নৌকা চালায়, সত্য। তিন নাম্বার, কুমার লোহা পিটিয়ে ধা বটি তৈরি করেন, কুমারের কাজ কিন্তু এটা না, তাহলে আমাদের পাশে লিখতে হবে মিথ্যা। চার নাম্বার, দর্জি সুতা দিয়ে তাতে নানান ধরনের কাপড় তৈরি করেন, তাহলে কি লিখতে হবে? মিথ্যা। সমাজে প্রত্যেক পেশায় মর্যাদার, পাশে লিখতে হবে কি? সত্য। এখন আমি এখানে তোমাদের শূন্যস্থান দিয়েছি, শূন্যস্থানে এক নম্বরে লিখেছি মানুষ ড্যাশ জীব, মানুষ তাহলে কি জীব আমরা জানতে পারলাম? সামাজিক জীব। দুই নম্বর লিখেছি যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে সে কাজকে ড্যাশ বলে, পেশা বলে, ঠিক আছে? যেটা করে নাকি মানুষ অর্থ উপার্জন করবে সেই কাজটাকে বলা হচ্ছে কি? পেশা, ঠিক আছে? এখন আমি তোমাদের জন্য তিন নাম্বার লিখব, তিন নাম্বার লিখছি, দেখো। আচ্ছা, তিন নাম্বার লিখছি, এটা আছে। শ্রমিক
বিভিন্ন ড্যাশ কল কারখানা হবে কল কারখানা শ্রমিক বিভিন্ন কল কারখানা ও অন্যান্য স্থানে কাজ করে অন্যান্য স্থানে কাজ করেন এটা কালিটা মনে হয় চলে যাবে কাজ করেন আচ্ছা দেখো তিন নাম তিন নাম্বার লিখেছে এটাও থাক এটাও থাক আচ্ছা অন্যান্য স্থানে কাজ করেন চার নাম্বারটা লিখছি চার নাম্বার লিখছি দেখো আমরা সকল পেশার মানুষকে সকল পেশার মানুষকেই এখানে একটা কি যেন দিয়েছে মর্যাদা আমরা সকল পেশার মানুষকেই ড্যাশ করব কি করব বলো তো কি হবে সম্মান করব সম্মান করব সম্মান করব সম্মান করব আচ্ছা পাঁচ নাম্বার লিখছি দেখো আমরা সকল পেশার মানুষকেই সম্মান করব আচ্ছা ঠিক আছে এটা এই পর্যন্তই তোমাদের চারটাই থাকবে শূন্যস্থান তা আশা করি সবাই বোর্ড থেকে লেখাগুলো তুলে ফেলেছো আমি আরেকবার শূন্যস্থান পড়িয়ে দিচ্ছি মানুষ সামাজিক জীব যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে সে কাজকে পেশা বলে তিন নাম্বার লিখেছি শ্রমিক বিভিন্ন কলকারখানা অন্যান্য স্থানে কাজ করেন চার নাম্বার লিখেছি আমরা সকল পেশার মানুষকে সম্মান করব তোমরা এতক্ষণে হয়তো তোমরা সবাই এগুলো তোমাদের খাতায় তুলে ফেলেছ আমি আস্তে আস্তে করে এবার একটু মুছে ফেলি না ঠিক আছে শূন্যস্থানটাও মুছে ফেলছি এখন তোমাদেরকে আমি সঠিক উত্তর দিব সঠিক উত্তরগুলো তোমাদের বই থেকেই দিব বইতে যেগুলো আছে সেগুলোই দিব ফার্স্টে যেটা আছে সঠিক উত্তর এক নাম্বার দেওয়া আছে জেলে কি করেন জেলে কি করেন জেলে কি করেন তার পাশে উত্তর দেওয়া থাকবে চারটি মাছ ধরেন খ নাম্বার দিয়ে থাকবে কৃষি কাজ করেন কৃষি কাজ করেন গ নাম্বার দিয়ে থাকবে গাড়ি চালান গাড়ি চালান তাহলে বলো তো জেলে কি করেন আমরা উত্তরটা কি লিখতে পারি উত্তর লিখব এক নাম্বার দিয়েই
জেলে কি করে থাকেন? মাছ ধরেন। ক নাম্বার দিয়ে লিখব। মাছ ধরেন, মাছ ধরেন। দুই নাম্বার দিয়ে লিখছি, মাঝি কি চালান, মাঝি কি চালান। খুব সহজ এই এই পাঠটা তোমাদের, এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক সহজ। তোমরা সবাইকে এগুলো পেশাগুলিকে তোমরা নিজে চোখে দেখছো, জানো। যেমন জেলে কি করে তোমরা সবাই মোটামুটি দেখেছো, জেলেদের। মাঝি কি করে, মাঝিকেও তোমরা কিন্তু অনেকেই দেখেছো। তাহলে এই এই চ্যাপ্টারের প্রশ্নগুলো বা শূন্যস্থান যেগুলি হোক, তোমাদের তেমন একটা মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা এমনিই পেরে যাবা এগুলো। মাঝি রিক্সা চালান, খ গাড়ি চালান, গ দিয়ে লিখব নৌকা চালান, নৌকা চালান। আচ্ছা এখন তাতেও কালি আসতেছে না, বুঝলাম না। তাহলে আমরা কি লিখবো উত্তরটা বলো তো। উত্তর হবে, হ্যাঁ উত্তর কি হবে, মাঝি কি করে, মাঝি নৌকা চালান। উত্তর আমরা গ দিব, এখানে দুই নাম্বার দিয়ে গ দিব, মা নৌকা চালান, মাঝি নৌকা চালান। ঠিক আছে, তিন নাম্বার দিয়ে লিখব। তিন নাম্বার কি আছে, লোহা পিটিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেন কে? লোহা পিটিয়ে, লোহা পিটিয়ে বিভিন্ন ধরনের, একটু কালি আসতেছে না কলমে, বিভিন্ন ধরনের বলেন, কালিটা একদম নাই, ধরনের যন্ত্র এটাকে ভরে দেয়, একটাতে তো ভরতে পারতেছে না এটা। আচ্ছা, বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেন কে? লোহা পিটিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করেন কে? ক নাম্বার দিয়ে লিখব, কুমার। খ দিয়ে লিখতে পারি, কামার। গ দিয়ে লিখব, তাঁতি। তাহলে বলো তো কে লোহা পিটিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করে? আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়েছিলাম এটা কি কি হবে, উত্তর কোনটা হবে। তিন নাম্বার দিয়ে লোহা পিটিয়ে কে করে? কামার। তাহলে হবে খ নাম্বার উত্তর, কামার হবে। আচ্ছা এখন আমরা কি লিখব, তিন চার নাম্বার। এভাবে ঝাঁকাতেন তো আস্তে আস্তে না। কুমার কি তৈরি করেন, কুমার কি তৈরি করেন। এখন আমরা লিখব, কুমার কি তৈরি করেন। দেখি তো দাঁড়ান, দেখতেছি এটা এটা এটা, ইয়া ম্যাডাম এটা একটু, এটা এটাই। কুমার কি তৈরি করেন, কুমার কি তৈরি করেন। ক নাম্বার দিয়ে লিখব, পাতিল। খ ছুরি। গ কাপড়। আচ্ছা বলো তো কুমার তাহলে কি করে, কুমারের কাজটা কি বলতে পারবে? কুমার কি করে থাকে, মাটি দিয়ে পাতিল তৈরি করে। কুমারের কাজটা কি, পাতিল তৈরি করে। ক নাম্বার দিয়ে দেই, পাতিল লিখতে হবে, পাতিল। আচ্ছা তারপরে হবে ফাইভ নাম্বার, কালিটা হালকা হয়ে গেছে এখানে, ওয়াট মিনিট আছে।
হাসপাতালে আমাদের সেবা কে করেন? হাসপাতালে আমাদের সেবা করেন কে? দেখা যাচ্ছে না? তাহলে তো ওখানে এত ছোট এতগুলি লেখা যাবে না, অনেকগুলি লেখা তো। ক হবে ডাক্তার, খ শিক্ষক, আর গ হবে নার্স। আচ্ছা, তাহলে আমাদের এটা উত্তরটা কি হবে? হাসপাতালে আমাদের সেবা করেনটা কে? নার্স হবে। তাহলে আমরা এটা এইভাবে করে দিয়ে উত্তর লিখে গ নাম্বার দিব, দিয়ে নার্স লিখব, উত্তর হবে নার্স। তাহলে আমি তোমাদেরকে সঠিক উত্তর শূন্যস্থান সত্যমিথ্যা দিয়েছি, আর প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু ভালো করে শুনে নাও। প্রশ্ন উত্তরগুলো প্রথমে আমি এক নাম্বারটা দিব। এক নাম্বারের প্রশ্নটা হচ্ছে, সমাজ কাকে বলে? একসাথে সবাই মিলেমিশে বসবাস করাকে সমাজ বলে। তারপরে হচ্ছে আমি দুই নাম্বার প্রশ্নটা, পেশা কাকে বলে? যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে তাকে কি বলা হয়? পেশা। তারপরে দেখো চার নাম্বার প্রশ্নটা, সমাজ বন্ধু কাদের বলে? সমাজের যেসব লোক আমাদের বিভিন্নভাবে সাহায্য বিভিন্নভাবে সেবা আমাদেরকে সেবা প্রদান করে থাকে তাদেরকে কি বলা হয়? সমাজ বন্ধু। তারপরে দেখো ছয় নাম্বার, জেলে কি করেন? জেলে খাল বিল নদী হাওর বিল সাগর থেকে মাছ ধরে থাকেন। আরেকটা প্রশ্ন হচ্ছে বারো নাম্বার প্রশ্নটা হচ্ছে, শিক্ষক কি করেন? শিক্ষক আমাদেরকে লেখাপড়া ও নৈতিকতা শিক্ষা দেন। তাহলে এই প্রশ্নগুলি শুধু পড়বে তোমরা, আর এই অধ্যায় এই চ্যাপ্টারটা থেকে তোমাদেরকে তোমাদের শুধু ছোট প্রশ্নই পড়তে হবে। আর এই যে নাম্বারগুলো বললাম 1, 2, 4, 6, 12, এই প্রশ্নগুলো পড়বে। আর যে শূন্যস্থান সত্যমিথ্যার সঠিক উত্তর দিয়েছি এগুলো ভালো করে পড়বে, মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে পরবর্তী একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে যারা আমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।